ভক্তমণ্ডলীকে সনাতন সংস্কৃতি মেনে আন্তরিক রাষ্ট্রবাদী অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের মাতৃমণ্ডলীরা এসেছেন, না জাগিলে লড়াই বিশ্ব জাগে না। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। তাই আমার মা বোন দিদিরা অন্তর থেকে প্রণাম গ্রহণ করবেন। আপনারা জানেন যে বিভীষিকাময় দেশ ভাগ, তাতে দুটো দেশ তৈরি হয়েছিল আমাদের এই অখণ্ড ভারতকে খণ্ডিত করে। একটা মোহাম্মদ আলী জিন্না, তিনি ভাগ করে দিয়েছিলেন এই দেশে তৎকালীন নেতাদের সমর্থন নিয়ে, সেটা হয়েছিল পাকিস্তান। আর আমাদের জন্য ছিল এই দেশ, নাম তার ভারত, গর্ব করে আমরা বলি হিন্দুস্থান। এই হিন্দুস্থানে সনাতন সংস্কৃতি, যা অখণ্ড ভারত ওই তাজিকিস্তান আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ ব্রহ্মদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পর্যন্ত আমাদের হাজার হাজার বছরের পুরনো রীতি নীতি ঐতিহ্য সব মেনে আমরা হাজার হাজার বছরের ইতিহাস আছে। সেখানে মহাশক্তির পূজোর কথা সমস্ত ঐতিহাসিক গ্রন্থে ধর্মীয় গ্রন্থে বারে বারে উল্লেখ আছে। ভগবান শ্রী রামচন্দ্রের তার কথাই বলুন, পরবর্তীকালে আমাদের দেশে বা বাংলার যারা মান্যবররা আছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ঋষি বঙ্কিমচন্দ্র, বীর বিপ্লবীরা মাস্টারদা সূর্য সেনরা মাকে পুজো না করে স্বাধীনতার যুদ্ধে যেতেন না। তাই এবারের উৎসব অত্যন্ত সুখকর মধুময় হোক। দুবছর কোভিড, কোভিডের পরে এবারে সব বিধিনিষেধের বাইরে আমরা উৎসবে সামিল হয়েছি, বাধা আছে। হিন্দুস্থানেও পুজো করতে গেলে বাধা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আমি গত পরশু দিন দুটো পুজো উদ্বোধনে গেছিলাম, অনেকগুলোই গেছি, তার মধ্যে দুটো মেদিনীপুরের শরৎপল্লী আর কলকাতার কাছে বিধাননগরের নিউ টাউন। উদ্বোধকরা বলছে হাইকোর্ট করে পারমিশন পেতে হয়েছে, পুজো করতে গেলে হাইকোর্টে যেতে হবে, পুজো করতে গেলে অনুমতি নিতে হবে। এই ব্যবস্থার পশ্চিমবঙ্গের পরিবর্তন আপনারা চান, হ্যাঁ কি না? পশ্চিমবঙ্গে যদি চান রাষ্ট্রবাদকে, নেশন ফার্স্ট, এই যে ছবিটা আমাকে দিয়েছিলেন তার স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বলতেন আমার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা, ভারত মাতা হলেন আমার দেবী, তাই নেশন ফার্স্ট। তাই এখানে রাষ্ট্রবাদকে পশ্চিমবাংলায় স্থাপন করতে হবে। তাই পশ্চিমবঙ্গে বিদ্যালয়গুলোতে গীতা পাঠের ব্যবস্থা করতে হবে। গুজরাটে স্কুলগুলোতে গীতা পাঠ হয়, গত পরশুদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার রাজ্যে এই 22 সালের মধ্যে বিদ্যালয়গুলিতে গীতা পঠন পাঠন শুরু হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি এবারে জলযাত্রী যারা মহাদেবের শিবলিঙ্গে যারা জল দুধ ডাবের জল ঢালতে যান, ভোলে বাবা পার করেগা ত্রিশূলধারী পার করেগা বোম বোম তারক বোম বলতে বলতে, তাদের উপরে উত্তরপ্রদেশ সরকারের হেলিকপ্টার দিয়ে গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়েছেন। এই বাংলায় আপনারা এটা চান না? যদি চান আমাদের সাথে থাকুন।
सनातन राष्ट्रवाद আমাদের কারোর সঙ্গে ঝগড়া নেই। আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন নিজে ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এই নীতিতে কিন্তু সনাতনী হিন্দুরা বিশ্বাস করে। আর সনাতন সংস্কৃতিতে মানা হিন্দুদের বলবো, অভাব আছে, অনটন আছে, শিক্ষিত বেকার যুবক যুবতী, চাকরির থেকে বঞ্চনা আছে, দুর্নীতি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা না পাওয়ার ব্যথা আছে, 100 দিনের কাজে পুকুর চুরি আছে, সব আছে। কিন্তু গীতাতে একটা কথা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা আগে, নইলে আফগানিস্তান হতে কতক্ষণ। তালিবানরা দখল করলো, বলল ধর্ম ছাড়ো নাই দেশ ছাড়ো। তাই আপনারা যদি গীতার ওই কথা মানতে চান, গেরুয়া ধ্বজটাকে শক্ত করে আঁকড়ে রাখুন, মাঝখানে লেখা থাকবে ওম, মাঝখানে লেখা থাকবে স্বস্তিক চিহ্ন, মাঝখানে লেখা থাকবে বজরং বলির ছবি। চোরদের তাড়ানোর যখন সময় আসবে সাইকেল পিছনে তুলে দিবেন, মোটরসাইকেলের পিছনে গ্রামগুলো ঘুরিয়ে দিবেন, ভোকারটা হয়ে যাবে।